ম্যাথ দিবিএস বানামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমি আলোচনা করবো তৃতীয় শ্রেণীর গণিত নিয়ে, আজকে আলোচনা করবো। সামনেই তোমাদের তৃতীয় পর্যায় পরীক্ষার মূল্যায়ন মানে ফাইনাল এক্সাম চলে এসছে। তো আজকে কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে আজকে আমি আলোচনা করবো, যে এর আগে অনেকগুলো সম্ভাব্য প্রশ্নপত্র আমরা আপলোড দিয়ে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর কেউ দেখে না থাকলে চ্যানেল ভিজিট করে দেখে নেবে, কারণ যে আমরা করিয়েছি সে তার মধ্যে থেকে কিন্তু তুমি এখানে কমন পেয়ে যাবে। তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর যেহেতু চ্যানেল যদি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর রোজকার অনুষ্ঠানে পাওয়ার জন্য বেল আইকনটাকে হিট করে রেখো। তো চলো সময় নষ্ট না করে শুরু করি। আর এর আগে পার্ট ওয়ানটা আপলোড দিয়ে দিয়েছি, আজকে পার্ট টু নিয়ে আজকে আলোচনা করবো। আজকে আমরা চলো পার্ট টু নিয়ে আলোচনা করবো, পার্ট টু নিয়ে। ঠিক আছে, পার্ট ওয়ান পর্যন্ত দিয়ে দিয়েছিলাম আমরা, আর বাকি তোমাদের আদার সাবজেক্ট যেগুলো আছে তারা কিন্তু সম্ভব প্রশ্নপত্র আপলোড হয়ে গেছে, মানে বাংলা পরিবেশ। এই জন্য তোমরা কী করবে, ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করবে, যেখানে ম্যাডাম কিন্তু খুব সুন্দর করে স্টাডি করায়, যে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে কিন্তু ফুল মার্ক্স তোমরা অ্যাচিভ করতে পারবে। তো চলো, কী বলছে তিনের ক, তিনের ক কী বলছে, নির্দেশ মতো কি যোগ বিয়োগ করো। ঠিক আছে, আগে দুই পর্যন্ত আমরা কমপ্লিট করেছিলাম, এর তিনের ক থেকে করছি আমরা, নির্দেশ মতো প্রশ্ন করে তোমার কিন্তু উত্তর দাও। ঠিক আছে, যোগ ও বিয়োগ করো, কী বলছে, 10 ঘন্টা তার থেকে বিয়োগ করতে হবে 9 ঘন্টা 50 মিনিট। তো চলো লিখে নিই আমরা তিনের ক। ঠিক আছে, তিনের ক এটা হচ্ছে তোমার 10 ঘন্টা, 10 ঘন্টা, ঠিক আছে, তার থেকে বিয়োগ করতে হবে কত, 9 ঘন্টা কত মিনিট, 50 মিনিট, 50 মিনিট। ঠিক আছে, তো কীভাবে বিয়োগ করবো দেখো, এখানে বিয়োগটা বিয়োগ করতে বলেছে, এখানে ওপরে 50 আছে, নিচে কিছু নেই, ওপরে কিছু নেই, তাহলে কী করতে হবে আমাকে, তাহলে 50 মিনিট, তাহলে কিছু নেই মানে কি আমরা 00 মিনিট লিখে নিতে পারি, তাই 00 মিনিট, তাই তো, এই 0 থেকে 50কে বিয়োগ করা যাবে না, তাহলে কী করবো, পাশের ঘর থেকে ধার নেবো। ঠিক আছে, তো পাশের ঘর থেকে ধার নিয়ে 10 থেকে আমরা কী করলাম, 10 থেকে ধার নিলাম, 10 থেকে 9 করলাম, 1 ধার নিলাম, তাহলে 1 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান কত মিনিট হয়, 1 ঘন্টা আমরা ধার নিলাম, 1 ঘন্টাকে মিনিটে নিয়ে যাবো, তাই 1 ঘন্টা 60 মিনিট হয়, তাহলে এখানে কত লিখবো আমরা, 60 লিখবো, 60 মিনিট হয়ে গেল। এবার কী আছে, তোমার এখানে 0 আছে, এখানে 0 আছে, 0 তে 0 বিয়োগ করলে তোমার 0 হয়, এখানে 6 আছে, এখানে 5 আছে, 6 থেকে 5 বিয়োগ করলে কত, 1 হয়, 5 আর 6, তাই কত হলো, 10 মিনিট, তাই তো। এরপর 9 আছে, এখানে নিচেও 9 আছে, তাহলে 9 নেমে গেলে 0, 0 কারণ লেখার দরকার নেই, তাহলে কি 10 মিনিট। উত্তর কত হলো, উত্তর হলো তোমার নির্ণয় কী লিখবো, নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগফল, বিয়োগফল কত, 10 মিনিট। ঠিক আছে, এবার লিখে দিলেই হয়ে যাবে। চলো পরের কোশ্চেনটা দেখে নিই, নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখে নিই আমরা। নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, 2-এর গ 3-এর গ কী বলছে, 2 ঘন্টা 55 মিনিট, তার সঙ্গে যোগ করতে হবে 55 মিনিটকে যোগ করতে হবে। ঠিক আছে, চলো করে নিই তাহলে, খয়েরটা কী বলছে, খয়েরটা তা 2 ঘন্টা 55 মিনিট, 2 ঘন্টা 55 মিনিট, তার সঙ্গে যোগ করতে হবে কত, 55 মিনিটকে আমাদের যোগ করতে হবে, 55 মিনিট। ঠিক আছে, 55 মিনিটকে আমরা যোগ করবো, তাহলে খুবই সহজ আছে, নিজেরাই পারবে তোমরা। এখানে 5 আছে, এখানে 5 আছে, 5-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 5-এর পরে 6, 7, 8, 9, 10, তাই 10-এর কত, 0 লিখবো, হাতে আমার 1 লাগলো। 5-এর আগে কত হচ্ছে 6, 6-এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 6-এর পরে 7, 8, 9, 10, 11, কত হচ্ছে, 11, 110 মিনিট। আর এখানে কত আছে, 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টাই থেকে যাবে, নিচে যেহেতু কিছু নেই, তাই 2 ঘন্টা 110 মিনিট হলো। তো 110 মিনিট তো আমরা কেউ বলি না, কারণ 60 মিনিটে 1 ঘন্টা আমরা সবাই জানি, তাহলে কী করবো, এখানে সমান সমান কী করবো দেখো, 2 ঘন্টা সমান সমান লিখে, 2 ঘন্টা 2 ঘন্টাই থাকবে তোমার, 2 ঘন্টা করলাম, এখানে 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে 60 মিনিট, মিনিটটাকে আমরা কী করবো, ঘন্টায় নিয়ে চলে যাবো, তাহলে 60 মিনিট লিখে নিলাম, 60 যোগ, এবার কী বল, 60 মিনিট, 100 মিনিটে তোমার 1 ঘন্টা হয়, তো 110 মিনিট থেকে 60 বাদ দিয়ে দিই, তাহলে 110 থেকে আমরা 60কে বিয়োগ করে দিই। ঠিক আছে, তাহলে অপরতভাবে দেখে নিই আমরা, 0-0 বিয়োগ 0 হয়, এখানে 1 আছে, 1-এর থেকে 6 বিয়োগ করা যাবে না, পাশের ঘর ধার নিয়ে নিচ্ছি, 11, 6-এর পরে 7, 8, 9, 10, 11, কত হচ্ছে, 50। ঠিক আছে, 50, তাহলে কত, 60 যোগ 50, তেমন সমান কত, 110, তো 110-এর থেকে 60 যদি আমরা বাদ দিই, তাহলে কি হতো, 50 থাকছে, তাহলে 60 যোগ 50 দিয়ে দিলাম, এটা কী লিখলাম, মিনিট লিখলাম, মিনিট। ঠিক আছে, এটা রাফের মধ্যে রেখে দিলাম, হয়ে গেল। এবার দেখো 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা এখানে কী আছে, 2 ঘন্টা 2 ঘন্টা আছে, আর 60 মিনিট সমান সমান কত, 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা এখানে কী করলাম, আমরা ঘন্টা হিসেবে নিয়ে চলে এলাম, 2 যোগ 1 ঘন্টা, আর 50 মিনিট এখানে থাকলো, তাহলে 50 মিনিট, 50 মিনিটই পড়ে থাকলো, 50 মিনিট পড়ে থাকলো, সমান সমান ফাইনাল কী লিখবো, 2-1 কত হচ্ছে, 3, তাহলে 3 ঘন্টা কত হচ্ছে, 3 ঘন্টা 50 মিনিট, বোঝা গেল। ঠিক আছে, যোগটা করে এভাবে করেই হয়, দিলেই হয়ে যাবে, এখানে কিন্তু তোমার যোগ করে এইভাবে ছাড়লে হবে না, 110 এখানে ছাড়লে হবে না, ও মিনিটটাকে আমরা ঘন্টায় প্রমাণ করে দেবো। ঠিক আছে, চলে যাও, নেক্সট অঙ্ক তো হয়ে গেল, নেক্সট পরের অঙ্কটা দেখিনি আমরা কী বলছে, নেক্সট পরের অঙ্ক কী বলছে দেখো, 3-এর গ বলছে, কাঠ দেখে সংখ্যা তৈরি করো, কাঠ দেখে সংখ্যা তৈরি করতে বলছে, 3-এর গ, এটা গয়েরটা,
তাহলে শতকের কাট কটা আছে দেখো, একটা দুটো তিনটে, তিনটে শতকের কাট আছে, তাহলে কি লিখবো এখানে? সংখ্যাটা লিখে একক, দশক আর শতক, এটা লিখে নিলে সংখ্যাটা করতে আমাদের সুবিধা হবে। শতকের কাট কটা আছে দেখো, একটা দুটো তিনটে, তিনটে শতকের কাঠে শতক রয়েছে তিন লিখবো। দশকের কটা কাট আছে দেখো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তার দশকের ঘরে কি লিখবো? পাঁচ লিখবো। এককের ঘরে কটা আছে তোমার? একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এখানে তোমার পাঁচটা আছে, তা 355। ঠিক আছে, তো সংখ্যাটা কত হলো তোমার? তো উত্তর লিখবো কি আমরা? উত্তর লিখবো সংখ্যাটি, সংখ্যাটি হলো কত? 355। হয়ে গেল, এভাবে লিখে দিলেই হয়ে যাবে। চলো পরে অঙ্কটা দেখে নিই আমরা, কি বলছে? সরল করো, ঠিক আছে, ঘয়েরটা সরল করো, ঘয়েরটা সরল করো। কি বলছে? 64 ভাগ কি দিয়েছে? ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে 16, 16 ভাগ কত দিই তোমার? 8 দিয়েছে তোমার, 8 ব্র্যাকেট ক্লোজ, গুণ কত হচ্ছে তোমার? 4। ঠিক আছে, কীভাবে করবো চলো করে নিই। প্রথম ব্র্যাকেটের কাজটা আমরা করবো, তাই 64 যেমন হচ্ছে 64 লিখলাম, ভাগ এখানে তোমার কত হচ্ছে? 16, এখানে আর 16কে 8 দিয়ে ভাগ করবো, 16কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 8 দুগুণ 16, তাহলে কত হচ্ছে? 2, 2 গুণ হচ্ছে কত তোমার? 4। হয়ে গেল, ব্র্যাকেটটা উঠে গেল। এবার কী হচ্ছে তোমার, কী করবো আমরা? ভাগের কাজ আগে করবো না গুণের কাজ আগে করবো? অবশ্যই ভাগের কাজটা আমরা আগে করবো, ঠিক আছে। তাই 64কে 2 দিয়ে ভাগ করলে, তাহলে 200 ভাগ করলে, চলো ভাগটা করে দেখি, 64কে আমরা 2 দিয়ে ভাগ করবো, তাহলে কত হচ্ছে? 3 দুগুণ তোমার 6 হচ্ছে, 4টাকে কেটে নামালাম 4, তাহলে 2 দুগুণ কত হচ্ছে তোমার? 4। ঠিক আছে, কত হলো? 32। তাই কী লিখবো আমরা? 32, 3 2 32 গুণ, এখানে কত? 4, 4 থেকে গেল, 4 থাকবে। সমান সমান কেউ গুণটাকে করবো, দেখো 4 দুগুণ কত হচ্ছে? 8, আর 3 4 কত হচ্ছে? 12। তোমরা রাফে গুণটা করে নিও, সরি এটা ভুল লিখলাম, 4 দুগুণ কত হচ্ছে তোমার? 4 দুগুণ 8, আর 3 4 কত হচ্ছে? 12, 1 2 12 হবে তোমার, এটা কত হলো? 128। উত্তরটা কত হচ্ছে? 128। তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো নির্ণেয় সরল ফল, নির্ণেয় সরল ফল, সরল ফল কত হচ্ছে তোমার? 128। হয়ে গেল, ঠিক আছে, এভাবে করলেই হয়ে যাবে। নেক্সট সরলটা ভালো করে প্র্যাকটিস করো, সরল দুটো সরল কিন্তু অবশ্যই থাকবে পরীক্ষায় তোমার, ঠিক আছে। চলো নেক্সট পরে অঙ্ক আসছি, নেক্সট পরে অঙ্ক কী বলছে আমরা দেখে নিই। চলো নেক্সট পরে অঙ্কটা বলছে দেখো, মোটা এক বছর দু মাস সমান কত মাস? খুবই সহজ, তোমার নিজেরাই পারবে। উম, এক বছর দু মাস, ঠিক আছে, এক বছর সমান কী জানি আমরা? আমরা জানি এক বছর সমান কী জানি? এক বছর সমান আমরা জানি 12 মাস, এক বছর সমান 12 মাস হয়, আর সঙ্গে তো দু মাস আছে, দু মাস থেকে যোগ করবো, তাহলে দু মাস আমরা যোগ করে দিই, ঠিক আছে, দু মাস, তাহলে কি 2 আর 2 যোগ করলে 2 বার 3 4 কত হচ্ছে? 4 হচ্ছে তোমার 4, আর 1 একই, তাহলে কত হচ্ছে? 14 মাস। ঠিক আছে, তো উত্তর কী লিখবো আমরা? উত্তর লিখবো আমরা 14 মাস, ঠিক আছে। ঠিক, তোমার ডিটেলসে লিখে দেবে যে এক বছর দু মাস সমান 14 মাস, এভাবে লিখে দেবে তোমার, ঠিক আছে। নেক্সট আমরা পরের অঙ্কে আসছি, দেখে নিকো বলছো চারেরটা কী বলছে? তিনেরটা হয়ে গেল, চারেরটা বলছি উপযুক্ত, ঠিক আছে, রাফ সহ সমাধান করো, ঠিক আছে, রাফটাও তোমাকে করতে হবে, রাফটা মুসলে হবে না। কী বলছে দেখো চারের ক, তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, ঠিক আছে, সেখান থেকে তোমার ভাইকে 3টে দিলে, তোমার কাছে এখন কতগুলো সন্দেশ আছে? গণিতের ভাষায় লিখে সরলের আকারে সাজিয়ে করবে, ঠিক আছে। ওকে, খুব ভালো অঙ্ক দিয়েছে, তাহলে কি চারের কটা আমরা করে ফেলি? চলো চারের ক, তা কী বলছে? তুমি দোকান থেকে 3 বাক্স সন্দেশ কিনলে, ক বাক্স সন্দেশ কিনলে 3 বাক্স, তাহলে প্রথমে 3টাকে লিখবো আমরা, 3 বাক্স সন্দেশ কিনলাম, ঠিক আছে, প্রতি বাক্সে 5টি করে সন্দেশ আছে, তো 3টে বাক্স, ওকে, একটা বাক্সে 3টে যদি সন্দেশ থাকে, ঠিক আছে, একটা বাক্সে যদি 5টা সন্দেশ থাকে, 3টে বাক্সে কত সন্দেশ থাকবে? তাহলে আমরা কী করবো? 3 গুণ 5 করবো আমরা, ঠিক আছে, সরি, ওকে দেখে নাও, তা 3 গুণ 5 এটা ব্যাকেটের মধ্যে রাখলাম আমরা। এবার কী বলেছে দেখো, সেখান থেকে তুমি তোমার ভাইকে 3টে দিলে মানে তোমার কী হবে? সে 3 দিলে কী হবে? কমে যাবে, তাহলে অবশ্যই কী করবো? সেটা বিয়োগ করবো। বোঝা গেল কীভাবে সাজালাম অঙ্কটা? ঠিক আছে, তাহলে বোঝা গেল কীভাবে করলাম? তাহলে একটা কী হচ্ছে? 3 বাক্স সন্দেশ, 3টে বাক্স সন্দেশ, তোমার একটা বাক্স কী হবে? 3 বাক্স সন্দেশ কেনা হলো, তা প্রতি বাক্সে করে 5টা করে সন্দেশ হয়েছে, ঠিক আছে, তাহলে 5টা করে সন্দেশ হবে, তো টোটাল কত সন্দেশ হলো? 3কে 5 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো। এবার তোমার টোটাল যে সন্দেশ হলো, তার থেকে ভাইকে দিয়ে দেওয়া হলো, ভাইকে দিয়ে দেওয়া হলে কী হয়? সেটা কমে যায়, তাহলে বিয়োগ করে দিলাম, ঠিক আছে, অঙ্কের ভাষা আমরা সাজিয়ে নিলাম, তাহলে চলো আমরা গুণটা করে ফেলি। 3 5 কত হচ্ছে তোমার? 3 5 হচ্ছে 15, 5 6 5, 5 2 10, 3 5 15, সবাই জানি আমরা, 3 5 15, বিয়োগ কত হচ্ছে তোমার? 3, ঠিক আছে, 15 বিয়োগ 3, এবার 15 থেকে 3 বিয়োগ করবো আমরা, 15 থেকে 3 বিয়োগ করলে তোমার কত হচ্ছে তোমার? দেখো আমরা বিয়োগ করে দিই, 15 থেকে রাফে বিয়োগ করে নিই 3, সবাই জানি যদিও 12, 5 থেকে 3 বিয়োগ করলে 3 এর পর 4 5, তো কত হচ্ছে তোমার? 2, আর এখানে 1 একই থেকে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 12। উত্তরটা কত পেলাম আমরা? 12, ঠিক আছে, তাহলে কী লিখবো আমরা? কী লিখবো তোকে? তোমার কাছে কতগুলো সন্দেশ আছে আমি লিখবো আমার কাছে, উত্তর লিখবো আমার কাছে, ঠিক আছে, আমার কাছে 12টি সন্দেশ আছে, 12টি সন্দেশ আছে,
সন্দেশ আছে, ঠিক আছে, হয়ে গেল। চলো পরে অঙ্ক আসছি, নেক্সট অঙ্কটা দেখে নিই কি বলছে আমাদের। নেক্সট পরে অঙ্কটা দেখে নিই চলো আমরা, চারের খ কি বলছে। বলছে রবীন্দ্রনগরে হকি খেলার মাঠ তৈরি হবে, তা একদল লোক কি করছে এক মাস 27 দিন কাজ করার পরে অন্য আরেকটি দল 2 মাস 6 দিন খেলার মাঠ তৈরি করলেন, ঠিক আছে। অন্য একটি দল কি করলো 2 মাস 6 দিনে খেলার মাঠ তৈরি করলেন, তা দুই দলের মোট কতদিন সময় লেগেছিল, ঠিক আছে। তা দুই দলের মোট কতদিন সময় লেগেছিল, যে মোট যেখানেই বলবে সেখানেই কিন্তু সেটা যোগ হয়ে যাবে তোমার, নিশ্চয়ই বুঝতে পারছো, ঠিক আছে। তাহলে কী করবো তোমার, তাহলে রবীন্দ্রনগরে প্রথম দল লোকগুলো কত সময় নিয়েছিল, তা এক দল লোক, তা প্রথম দল কী লিখবো, কয়েকটা লিখবো, প্রথম দল লোক সময় নিয়েছে কত, এক মাস সাতাশ দিন, তাই তো, এক মাস 27 দিন সময় নিয়েছে প্রথম দল লোক। দ্বিতীয় দল লোক সময় নিয়েছে ডট ডট দিয়ে দিলাম, ওকে, কতদিন নিয়েছে 2 মাস 6 দিন, তাহলে 2 মাস 6 দিন, ঠিক আছে। তা মোট কত সময় লেগেছে আমাদের বার করতে হবে, তা মোট করলে কী হবে আমরা যোগ করে দেবো, তাহলে পেয়ে যাবো দুটো দলের কতদিন সময় লেগেছে। এখানে 7 আছে 6 আছে, 7-এর সঙ্গে 6 যোগ করলে 7-এর পরে 8, 9, 10, 11, 12, 13 কত হচ্ছে 13, 13-এর কত 3, হাতে আমার 1 থাকবে, তোমার 1 হলো, 2-এর আগে কত হচ্ছে 2-এর আগে তোমার 3, কত হচ্ছে 33 দিন হলো তোমার, বোঝা গেল। এখানে কত 2 আছে, এখানে 1 আছে, 2-এর সঙ্গে 1 যোগ করলে কত হয়, সবাই আমরা জানি 2-এর সঙ্গে 1 যোগ করলে কত হয় 3 হয়, তাহলে কত হলো 3 মাস তোমার 33 দিন, বোঝা গেল। এবার কি 3 মাস 33 দিন, 3 মাস 33 দিন, 33 দিন তো কেউ বলি না, কারণ এই 30 দিন 1 মাস আমরা জানি, তাহলে কী লিখবো, 3 মাস দিয়েছে, 3 মাস আমি লিখে নিলাম, ঠিক আছে। এবার কি 33 দিনকে আমরা 30 দিন 1 মাসটা 30 লিখলাম, ঠিক আছে। আর 33 থেকে 30 আমরা বিয়োগ করি কত হয়, 30 উপর 31, 32, 33 হয়, তাহলে 30 যোগ 3 = 33 দিন হলো তোমার, ঠিক আছে। কেন লিখলাম, কারণ দিনটাকে আমরা মাসে নিয়ে চলে যাবো। এবার 3 মাস আছে, তো 3 যোগ কী 1, 30 দিনে কি 1 মাস হয়, 30-এর সঙ্গে 1 যোগ করে দিলাম, 1 মাস, 3 যোগ 1 মাস হয়ে গেল। এখানে পড়ে থাকলো কত, 3 দিন পড়ে থাকলো, তাহলে 3 দিন 3 দিন আমরা লিখে দিলাম, ঠিক আছে। তাহলে ওখানে কত হলো, 3-এর আগে কত হচ্ছে তোমার, 3-এর আগে তোমার 4 হয়, তাহলে 4 মাস কত, এখানে 3 দিন, 3 দিন আছে, 3 দিন হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। এভাবে অঙ্কটা করলেই হয়ে যাবে। তাহলে কী লিখবো, দুদল লোকের সময় কত লিখেছিল, উত্তর লিখবো আমরা, দুদল লোকের ঠিক আছে মোট 4 মাস 3 দিন সময় লেগেছে, বোঝা গেল, হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখে নিই, খুবই ইজি অঙ্ক ছিল, নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি আমরা। চলো নেক্সট পরের অঙ্ক কী দিয়েছে, আবার দিয়েছে বিয়োগ করে দিয়েছে তোমার, কত কী দিয়েছে বিয়োগটা, 2 ঘন্টা 40 মিনিট, ঠিক আছে, আরও কত, 20 সেকেন্ড, তাতে বিয়োগ করতে হবে তোমার 1 ঘন্টা 50 মিনিট, আরও কত, 50 সেকেন্ড, ঠিক আছে। কী করতে দিয়ে বিয়োগ করতে দিয়ে মাইনাস করতে দিয়েছে। এবার 20 আছে এখানে, ঠিক আছে, 20 আছে, 20 থেকে তোমার 50-এ বিয়োগ করতে পারবো না, কারণ ছোটোর থেকে বড়োকে বিয়োগ করা যায় না, তো পাশের ঘর থেকে ধান দেবো। এখানে 40 আছে, 40 কেটে কল করলাম আমরা, এখানে 39 করে নিলাম আমরা, ঠিক আছে, 39 মিনিট। আর 1 মিনিট আমরা ধান দিলাম, তো 1 মিনিট সমান কত সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এখানে কত যোগ হয়ে যাবে, এর সঙ্গে 60 যোগ হয়ে যাবে তোমার, ঠিক আছে। তা 20-এর সঙ্গে 60 যোগ করলে কত হচ্ছে, 20-এর সঙ্গে 60 যোগ করলে হয়ে যাচ্ছে তোমার 80টা এখানে লিখে নিলাম, 8-এ 0, 80টা লিখে নিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে কত, 39 আছে, এখানে 50 আছে, 39 থেকে 50 তো বিয়োগ করা যাবে না, ছোটো থেকে বড়োটা বিয়োগ করা যাবে না, তা পাশের ঘর থেকে ধান দেবো। তা 2 আছে তোমার, 2টাকে কেটে আমরা 1 ঘন্টা করে দিলাম, 1 ঘন্টা ধান দিলাম। তা 1 ঘন্টা সমান কত মিনিট হয়, 1 ঘন্টা সমান মিনিটে নিয়ে যাবো, তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিট হয়, এর সঙ্গে কত যোগ করবো আমরা, 60কে যোগ করবো তোমার, ঠিক আছে, 60কে আমরা যোগ করবো, 60কে যোগ করলে কত হয় দেখে নিই, তাহলে 0-এর সঙ্গে 9 যোগ করলে তোমার কত হয়, তোমার এটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, সার্কেলের মধ্যে রেখে দিই একটা, 0-এর সঙ্গে 9 যোগ করলে কত হচ্ছে তোমার 9 হয়। আর এখানে কত 6 আছে, 6-এর সঙ্গে 3 যোগ করতে হবে আমাদের, ঠিক আছে, 6-এর সঙ্গে 3 যোগ করে 6-এর পরে 7, 8, 9, সেখানে তোমার 9 হচ্ছে, তাহলে কত হলো তোমার 99, ঠিক আছে, 99 মিনিট হয়ে গেল। এবার কী হচ্ছে তোমার দেখো, 99 মিনিট হয়ে গেল, এবার আমরা বিয়োগটা করে ফেলি। চলো এবার দেখুন, 80 আছে, এখানে 50 আছে, এখানে 0 আছে, 0-0তে 0 বিয়োগ করলে 0 হয়, এখানে 8 আছে, এখানে 5 আছে, 8-এর থেকে 5 বিয়োগ করলে কত হয়, 5-এর পরে 6, 7, 8, 3 ঘর হচ্ছে, তাহলে কী লিখবো 3, তাহলে 30 কী হলো সেকেন্ড, ঠিক আছে, 30 সেকেন্ড।
এবার কি করবো আমরা মিনিটটা বিয়োগ করবো, এখানে নয় আছে ও নিচে শূন্য আছে, নয় থেকে শূন্য বিয়োগ করলে কত হয় তোমার, নয় থেকে শূন্য বিয়োগ করলে তোমার নয় নয়ই থেকে যায়, এখানে নয় আছে এখানে তার নিচে পাঁচ আছে, নয় থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় পাঁচের পর ছয় সাত আট নয়, তাহলে কত হয়েছে চার, তাহলে ঊনপঞ্চাশ মিনিট, ঊনপঞ্চাশ মিনিট উত্তর কত দাঁড়ালো ঊনপঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড। ঠিক আছে, নির্ণয় কী লিখবো আমরা, নির্ণয় যোগফল লিখবো, সরি নির্ণয় বিয়োগফল লিখবো আমরা, নির্ণয় বিয়োগফল, নির্ণয় বিয়োগ ফল ঊনপঞ্চাশ মিনিট, ঊনপঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড, তিরিশ সেকেন্ড। ঠিক আছে, হয়ে গেল, খুবই সিম্পল অঙ্ক ছিল, নিশ্চয়ই তোমরা নিজে দেখে নিয়েছো। চলো পরের অঙ্কটা দেখে নিই, নেক্সট অঙ্কটা কী আছে দেখে নিই আমরা, নেক্সট পরের অঙ্কে আসি, দেখো কী বলছে, তোমাদের শিক্ষিকা তিনশো দুইটি খাতা সব ছাত্রদের মধ্যে সমানভাগে ভাগ করে দেবেন। ঠিক আছে, তাই প্রত্যেককে তিনটি করে খাতা পাবে, তাই শিক্ষিকা কতজনকে খাতা দিতে পারলেন এবং কতগুলো খাতা অবশিষ্ট থাকলো, বোঝা গেল? তাহলে কী করতে হবে, টোটাল খাতা হাতে কটা, তিনশো কুড়িটি, তিনশো দুইটি তোমার খাতা আছে তোমার, ঠিক আছে, তাই তিনশো দুইটি খাতা প্রত্যেককে তিনটে করে দেওয়া হবে, তাই কত লোক পাবে, তাহলে কী করতে হবে, সমানভাগে ভাগ করে দিতে বলেছে, সমানভাগে ভাগ করা মানে কি, মানে ভাগ অঙ্ক হওয়া। ঠিক আছে, তোমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে শিখে গেছো তোমরা, কিন্তু কোন অঙ্কটা যোগ হবে বিয়োগ হবে সেটা বুঝতে একটু অসুবিধা হয়, অসুবিধার জন্য যে আইডিয়াগুলো আমি দিলাম সেই আইডিয়াগুলো কাজে লাগাবে, এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কারেক্ট হবে তোমার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখানে কী বলছে তোমার, তিনশো কোটি সমানভাগে ভাগ করে দিতে, সেই সমানভাগে ভাগ, যেখানে সমানভাগে ভাগ থাকবে যেই অঙ্কে ও সেটা ভাগ করতে হবে তোমাকে। ঠিক আছে, ভাগ করে দিতে হবে, তাহলে কতকে ভাগ করবো আমরা, তিনশো দুইকে আমরা তিন দিয়ে ভাগ করবো, মানে প্রত্যেকে তিনটে করে দেওয়া হবে। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি, ঘয়েরটা কী বলছে, ঘয়েরটা, ঠিক আছে, টোটাল খাতা কত হচ্ছে, মোট খাতা কী লিখবো, মোট খাতা কথা, মোট খাতা হচ্ছে তোমার তিনশো দুইটি, তিনশো দুইটি। ঠিক আছে, প্রত্যেকে কটি করে পাবে, প্রত্যেকে প্রত্যেকে তোমার দুটি করে পাবে, দুটি দুটি না তিনটি আছে, তিনটি করে পাবে, তাই তো, প্রত্যেকে সমানভাগে ভাগ করে তিনটি করে খাতা আছে, রাইট, দুটি নয় তিনটি হবে তোমার, তিনটি করে খাতা পাবে প্রত্যেকে, প্রত্যেকে তিনটি করে খাতা পাবে। ঠিক আছে, তো কতজন খাতা পাবে, কতজনকে দেওয়া যাবে খাতাটা, তাহলে কী করতে ভাগ করতে হবে, তাহলে ভাগ করতে হবে তিনশো দুই, ভাগ কত হচ্ছে তোমার তিন, সমান সমান, এবার কি তিনশো দুইকে দুই দিয়ে ভাগ করি, চলো আমরা তিনশো দুইকে তিন, শূন্য দুইকে কত দিয়ে তিন দিয়ে ভাগ করব, ভাগটা ভালো করে দেখে না, অঙ্কটা তোমাকে অনেক সময় ভুল করে ফেলো তোমরা, ঠিক আছে, ভালো করে দেখে না, তিন আছে এখানে, তিন আছে, তাহলে এক দিয়ে কাটবে তিন অক্ষে কত হচ্ছে তোমার তিন, হয়ে গেল, তাহলে তিনের থেকে তিন বিয়োগ করলে কত, শূন্য হয়, শূন্য লেখার দরকার নেই, এখানে শূন্য আছে, তাহলে শূন্যটা কী করতে হবে, শূন্যটা কিন্তু এখানে শূন্য যেটা আছে এটা অঙ্কের মাঝখানে আছে, পরের ঘরে কী করবো, সংখ্যাটা কেটে নামাবো আমরা, শূন্যকে কেটে নামালাম। ঠিক আছে, এই শূন্য না থেকে দুই তিন চার যাই থাকতো সেই সংখ্যাটাই আমরা নামাতাম, সিম্পল, যে তোমাদের সরল হয় তোমার, রাইট। ঠিক আছে, হয়ে গেল, তা তিন অক্ষে তিন হয়ে গেল শূন্য, এবার এক দিয়ে করলে তিন অক্ষে তিন বেশি হয়ে যাবে, তাই বেশি তো লেখা যাবে না, তাই শূন্য দিয়েই করবো আমরা, তিন শূন্য কত হচ্ছে তোমার শূন্য, শূন্য শূন্য মিলে গেল। ঠিক আছে, বিয়োগ করে মিলে গেল, কিছু লেখার দরকার নেই, বেঁকে বাকি থেকে গেলো কে তোমার দুই, তা দুটাকে আমরা কী করলাম, দুটাকে এখানে করবো আমরা। ঠিক আছে, এবার দুইটাকে কী করলাম আমরা, দেখো এক দিয়ে করলে আবার বেশি হচ্ছে, তিন অক্ষে তিন হয়ে যাচ্ছে তোমার। ঠিক আছে, তাহলে কী করবো আমরা, তিন অক্ষে তিন হয়ে যাচ্ছে তোমার, সেটা না করে আমরা কী করবো, শূন্য দিয়ে গুণ করবো আমরা, তা তিন শূন্য কত হচ্ছে, তিন শূন্য শূন্য, হয়ে গেল, দুইতে শূন্য বিয়োগ করলে কত হচ্ছে দুই, দুই থেকে যাবে, হয়ে গেল, উত্তরটা কত পেলাম আমরা, উত্তরটা পেলাম একশো। ঠিক আছে, আর অবশিষ্ট কত পেলাম দুই, তাহলে কী বলছে, প্রত্যেকে কত জানতে কি চাইছিল দেখে নিই আমরা, বলছিল তোমার কি প্রতি শ্রেণীতে গড়ে কতজন, সরি এটা কী বলছে, তাহলে তোমার কতজন শিক্ষক কতজনকে খাতা দিতে পারলেন এবং কতগুলো খাতা অবশিষ্ট থাকলো, তাহলে কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা, উত্তর লিখবো, ঠিক আছে, দিদিমণি, দিদিমণি একশো জনকে, ঠিক আছে, খাতা দিতে পারলেন, খাতা দিতে পারলেন এবং, ঠিক আছে, একশোটি খাতা এবং দুইটি খাতা, দুইটি খাতা অবশিষ্ট থাকলো, অবশিষ্ট থাকলো, বোঝা গেল, এভাবে লিখলেই হবে। ঠিক আছে, তাহলে কী ভাগ করলে সিম্পল হয়ে যাবে। চলো পরে অঙ্ক আসছি, নেক্সট অঙ্কটা দেখে নিই আমরা কী বলছে, নেক্সট লাস্ট অঙ্কটা কী বলছে দেখে নিই আমরা, চলো, বলছে আজ সকাল থেকে খুব বৃষ্টি পড়ছে তাই স্কুলে অনেকে আসতে পারেনি, প্রথম শ্রেণীতে বাইশ জন, দ্বিতীয় শ্রেণীতে তিরিশ জন এবং তৃতীয় শ্রেণীতে পঁয়ত্রিশ জন এসছে ও চতুর্থ শ্রেণীতে পঁচিশ জন এসছে, তাই প্রতি শ্রেণীতে, ঠিক আছে, গড়ে কতদিন ছাত্র উপস্থিত ছিল,
ঠিক আছে, এই অঙ্ক অবশ্যই এটাকে দু তিনবার করিয়ে দিয়েছি, এটা অবশ্যই কিন্তু পরীক্ষায় আসে তোমার, ভালো করে প্র্যাকটিস করবে তোমরা। তা কী করছে তোমার দেখো, তাহলে আমরা কী করবো, প্রথমে আমরা গড়টাকে বার করে নেবো, টোটাল সমষ্টিটাকে বার করে নেবো, ঠিক আছে। তাহলে চারের কত এটা উম হচ্ছে তোমার উম, ঠিক আছে। প্রথম শ্রেণীতে কত ছিল, প্রথম শ্রেণীতে আগে সমষ্টিগুলো বার করে নিই আমরা, প্রথম শ্রেণীতে উপস্থিত আছে কত, কুশবিতে তাই আসছে মানে প্রথম শ্রেণীতে 22 জন, 22 জন, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীতে কত, 30 জন, দ্বিতীয় শ্রেণী কত তোমার, 30 জন, তাই তো, 30 জন, 30 জন। আর কি তোমার তৃতীয় শ্রেণীতে কত, 35 জন, তৃতীয় শ্রেণীতে কত, 35 জন, 3×5 35 জন, ওকে। দ্বিতীয় শ্রেণী হলো, দ্বিতীয় শ্রেণী 35 জন, চতুর্থ শ্রেণীতে 25 জন, চতুর্থ শ্রেণী কত, 25 জন, বোঝা গেল, ঠিক আছে। এসছে তো কতজন ছাত্র প্রেজেন্ট আসছে আমরা দেখে নিই আগে, ঠিক আছে। কী করতে তাহলে যোগ করতে হবে, কতগুলো ছাত্র এসছে, তাহলে কি 2 এর সঙ্গে 0 যোগ করলে 2ই হয়, তার সঙ্গে আমরা কী করবো, আমরা তার সঙ্গে যোগ করবো 5কে, তাহলে 2 এর পরে তোমার 3, 4, 5, 6, 7 কত হলো, 7 হলো, 5 আর 2 7, 7-এর সঙ্গে আবার 5কে যোগ করবো, 7-এর পরে 8, 9, 10, 11, 12 কত হচ্ছে, 12, 12, তাহলে কী লিখবো, 12-এর আমার কিলো 2 লিখবো, হাতে আমার 1 লিখবো। তো 2 আর 1 কত হচ্ছে তোমার, 2 আর 1 3 হয় তোমার, আর 3-এর সঙ্গে 3 যোগ করলে কত, 3 আর 3 6 হয়, ঠিক আছে। আর 6-এর সঙ্গে তোমার 3 যোগ করলে 7, 8, 9, তো 9 হয়, 9-এর সঙ্গে 2 যোগ করলে কত, কত 11 হয়, 9-এর পর 10, 11 কত হচ্ছে, 11, তো কত হলো তোমার 112 জন, ঠিক আছে। তো কতজন প্রেজেন্ট আছে, 112 জন প্রেজেন্ট আছে তোমার, ঠিক আছে, বোঝা গেল। এবার কী বলছি, বলছি জানতে চাইছি অ্যাভারেজলি কতজন আছে তোমার, ঠিক আছে। তাহলে গড় আমরা কী লিখবো, উত্তর কী জানতে চাইছে, ঠিক আছে, উত্তর জানতে চাইছে প্রতিটি শ্রেণীতে গড়ে কতজন ছাত্র উপস্থিত ছিল, তাহলে কী লিখবো আমরা, তো গড়ে উপস্থিত থাকবে, তো গড়ে উপস্থিত থাকলো বা থাকবে, যাই লিখো তোমার, ঠিক আছে। তাহলে অঙ্ক কত হচ্ছে তোমার, ওকে 140, তোমার গড়ে উপস্থিত থাকলো কত, 112 জন, তাহলে 112 বিয়োগ হচ্ছে কত তোমার, কতজন আছে তোমার, 1, 2, 3, 4 চারটে শ্রেণী, তাহলে ক্লাস 1, 2, 3, 4, তাহলে কত, 4 দিয়ে আমরা ভাগ করবো, 4 দিয়ে ভাগ করলে পেয়ে যাবো, তো 4 দিয়ে ভাগ করে মুখে মুখে করি, চলো তোমরা রাফে করে নেবে, 4×4, 4×2×8 তোমার, 4×2×8 হয়, তো 8 থেকে 11 থেকে 3 বিয়োগ, 8 বিয়োগ করলে তো 3 হয়, 8 আর 3 11, তাহলে 3-এ কী হচ্ছে তোমার, 3×2 32, তো 32 কেন, 4 দিয়ে বিক্রি ভাগ করলে কী হচ্ছে তোমার, ঠিক আছে, 4×8=32, ঠিক আছে। 4×8 তোমার কত হলো, এখানে রাফে আমরা ভাগটা করে নিই, তাহলে 112 তাকে আমরা ভাগ করবো 4 দিয়ে ভাগ করবো, ঠিক আছে। তাহলে 4×4, 4×2×8 8 লিখলাম আমরা, 8-এর থেকে তোমার 11 থেকে 8 বিয়োগ করবো আমরা, 8-এর থেকে 1 করলাম, 8-এর পর 9, 10, 11 3 ঘর হলো, 3 লিখলাম, এখানে তো 2 নামালাম, তাহলে 32 হলো তোমার, ঠিক আছে। তাহলে 4×8 কত হচ্ছে তোমার, 32, 4×8=32, ঠিক আছে। কত হলো তোমার, এটা 2-এর জায়গায় 8 হয়ে গেছিলো তোমার, ঠিক আছে। 4 দিয়ে কত, 2-এ দিয়ে 28 জন, কত হলো, 28 জন, বোঝা গেল। 28 জন প্রেজেন্ট ছিল তোমার, 28 গড়ে 11 জন প্রেজেন্ট ছিল। আর এই যে তোমার যে রাফগুলো যেটা করো, ভাগযোগ যেটা গুণ করে করছি, তোমার রাফে সব করে নেবে, কিন্তু নিজের মতো সুন্দর করে নেবে, ঠিক আছে। তো উত্তর কী লিখবো আমরা, উত্তর লিখবো আমরা, ঠিক আছে, প্রতিটি শ্রেণীতে গড়ে, প্রতিটি শ্রেণীতে গড়ে 28 জন করে উপস্থিত ছিল, ঠিক আছে। এবার লিখে দিলেই হয়ে যাবে তোমার, বোঝা গেল। তো আজকের জন্য এ পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করো, বন্ধুর সঙ্গে শেয়ার করো, পার্ট 1টা অলরেডি আপলোড দিয়ে দিয়েছিলাম, এর আগেই দিয়ে দিয়েছিলাম, একটু আগেই আপলোড দিয়েছিলাম তোমার, রাইট। যদি দেখে না থাকো তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে, আদারওয়াইজ চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারবে। আর যে সম্ভব প্রশ্নপত্রগুলো আমি দিয়েছি ওগুলো ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্যে থেকে কিন্তু কমন পেয়ে যাবে, 100% ফুল মার্ক্স নিতে অ্যাচিভ করতে পারবে। আজকের জন্য এ পর্যন্ত, ভিডিওটা অবশ্যই লাইক করে নোটিফিকেশনটা অন রেখো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।